কবিতার নাম এক পেয়ালা দুধ। লেখক মোহাম্মদ বেলাল বিন মকবুল। আবৃত্তিতে আমি মোহাম্মদ নুরতাজুল ইসলাম। এক পেয়ালা দুধ। কতদিন ক্ষুধা জ্বলনে যাতনে মাটিতে লাগায়ে বুক, পড়েছি লুটিয়া নিভায়ে সে জ্বালা লোভিতে খানিক সুখ, বেঁধেছি পাষাণ কত যে জটরে ক্ষুধা তাপ নিবারিয়া, তপ্ত বদনে পাষাণ পরশে শীতল করিতে হিয়া, একদা বিধুর আমি ক্ষুধাতুর বসিয়া রহিনু পথে, একদা বিধুর আমি ক্ষুধাতুর বসিয়া রহিনু পথে, একটি আয়াত করি জিজ্ঞাসা জানিবার ছলনাতে, যাতে ক্ষুধা ক্ষীণ কণ্ঠ শুনিয়া অতিথি করিয়া কেহ লয়ে যায় মরে সঙ্গে করিয়া ডাকিয়া আপন গৃহে, বুঝিল না মোর ক্ষুধা ক্ষীণ সুর শুনিয়া সকল কথা, চলে গেল সবে উত্তর কহি যে যার আলয় যথা। আবুল কাসেম এলেন সে পথে হাস্য করিয়া মৃদু, আবু হুরাইরা এসো মোর সাথে, এ কথা কহিয়া শুধু চলিলেন, আমি চলিলাম সাথে তাহার আজ্ঞা মতো, হেরিলেন এক পেয়ালা দুগ্ধ গৃহেতে সুরক্ষিত। কহিলেন আবু হুরাইরা যাও সুফার সব লোকে, দুগ্ধ পানের আমন্ত্রণেতে লইয়া আসো হে ডেকে, ভাবিনু এই দূত একেলা আমারই তৃষা নিবারিতে পারে, কিন্তু সে তাহা কি হবে সকল সুফাবাসীর তরে, তবু যেতে হলো ইহা যে আল্লাহ রাসুলের ফরমান, করিনু দাওয়াত আসিল সকল সুফার মেহমান, তব গৃহতলে বসিল সকলে আমি হইলাম সাক্ষী, একে একে সবে তৃপ্ত হইল রহিল না কেহ বাকি, খোদার হাবিব হস্ত লইয়া দুধের পেয়ালা শেষে বারেক চাহিয়া মুখ পানে মর স্নিগ্ধ মধুর হেসে, কহিলেন আবু হুরাইরা তুমি এবার দুগ্ধ পিও, জীবন ভরিয়া করিলাম পান তব সে দুধ অমীয়, খোদার হাবিব আপন হস্তে পেয়ালা লইয়া তব করিলেন পান বাকি সে দুগ্ধ করিয়া খোদার স্তব্ধ।